পয়লা অগস্ট ঈদ উল আজহা বা কোরবানির ঈদ, সারা পৃথিবীর সাথে ভারতবর্ষেও আগামীকাল ঈদ উল জোহা বা কোরবানির ঈদ পালিত হবে। কোরবানির ঈদ মানে ত্যাগের ঈদ, উৎসর্গের ঈদ, বিসর্জনের ঈদ। পশু কোরবানি করে নিজের মন থেকে সমস্ত খারাপ গুণাবলীকে বিসর্জন করার, ত্যাগ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে উৎসব পালন করা হয় তাকেই ঈদ উজ জোহা বা কোরবানির ঈদ বলা হয়। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নামক একজন নবী বা প্রফেট, উনার উপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছিলেন নিজের সবথেকে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য। তখন উনি উনার ছেলে ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবান করতে যখন প্রস্তুত হয়, আল্লাহ পাক তার বিনিময়ে একটি দুম্বা পাঠান এবং সে দুম্বা কুরবানি হয়। তখন থেকেই এই পশু কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসছে। এই পশু কুরবানির উদ্দেশ্য শুধু মাংস খাওয়া নয়, এই পশু কুরবানির মাধ্যমে কুরবানির মাংসকে গরিব অসহায় দুর্বলদের মাঝে বিতরণ করে সবাই যাতে সমানভাবে এই ঈদের আনন্দে সামিল হতে পারে, পাশাপাশি এই পশুকে বিসর্জন দিয়ে, নিজের প্রিয় বস্তুটাকে বিসর্জন দিয়ে ত্যাগ করে নিজের মন থেকে সমস্ত খারাপ গুণাগুলিকে ত্যাগ করার একটি মানসিকতা তৈরি করার নামই হলো এই কুরবানি বা এই কুরবানির ঈদ। যেহেতু বর্তমান পৃথিবীতে আজ করোনা ভাইরাসের এক বিপর্যয় পরিস্থিতি, বিপর্যয় পরিবেশ চলছে, এই কারণে এই বছর অন্যান্য জায়গার সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও এই ঈদ উৎসবের প্রকৃতিটা হবে একটু ব্যতিক্রম, একটু আলাদা। অন্যান্য বছরের মতো এই বছর নিশ্চয়ই জমাতবদ্ধ হয়ে সকলে একসাথে ঈদগার ময়দানে নামাজ পড়া সম্ভব হবে না। রাষ্ট্রের এবং রাজ্যের গাইডলাইন মেনে, স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত ভাবে ঈদগায় ঈদের নামাজ আদায় হবে এবং বাকিরা বাড়িতে ঈদের নামাজ আদায় করবে। কুরবানিটা কোনো ভিড় বা গ্যাদারিং ছাড়াই নিজ বাড়িতে নিয়ম পালনে যতটুকু করা সবাই নিজ বাড়িতেই করবে। যেহেতু ত্রিপুরা রাজ্যে লকডাউন চলছে, এই লকডাউনের ভিতরেও যাতে এই রাজ্যের সকল সংখ্যালঘু মুসলিমরা সরকারি গাইডলাইন মেনে ঈদ এবং কুরবানি আদায় করতে পারে, তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা আশা করি রাজ্য সরকারের কাছে এবং প্রশাসনের কাছে খুব ভালো যাবে, খুব সুন্দর যাবে, সামাজিক দূরত্ব বজায় রেখে কোনো গ্যাদারিং ছাড়াই ঈদের উৎসব পালন হবে। তাই এই ঈদের প্রাক মুহূর্তে, এই আনন্দের প্রাক মুহূর্তে রাজ্যের সকল অংশের মানুষদের জানাই আন্তরিক ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা। আমি আপনাকে বলেছি আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নামক একজন নবী ছিলেন, উনার 90 বছর বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করার পর উনার একমাত্র সন্তান হযরত ইসমাইল জন্ম হয়। ইসমাইলের বয়স যখন প্রায় 13 বছর, তখন আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে নির্দেশিত হয় যে তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবান করো, বিসর্জন করো। তিনি চিন্তা করে দেখলেন যে আমার সব থেকে প্রিয়, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল, তাই তিনি হযরত ইসমাইলকে মিনার ময়দানে নিয়ে আল্লাহর রাস্তায় কুরবান করে যাওয়ার প্রস্তুতি নিলেন। গলায় ছুরি চালালেও ছুরি চলে না। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আকাশবাণী আসে, সাদ্দাপ্তা রুবিয়া, এ ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে, তুমি আমার নির্দেশকে তুমি পরিপূর্ণ করে ফেলেছ, তোমার সন্তান ইসমাইলকে জবাই করা বা কুরবান করা আমি আল্লাহর উদ্দেশ্য ছিল না। আমি আল্লাহর উদ্দেশ্য ছিল যে তুমি তোমার প্রিয় বস্তুকে, যেটা আমার দেওয়া, আমার কাছে ফিরিয়ে দেওয়ার বা বিসর্জন করার মানসিকতা আছে কিনা এটা একটা পরীক্ষা করা।
আর এই পরীক্ষায় তুমি কামিয়াব হয়েছ, তাই আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়েছি। এটার পরিবর্তে যে একটা দুম্বা নামক একটা পশু দেওয়া হয়েছে কুরবানি করার জন্য, এবং আল্লাহ পাক বলেছেন যে তোমার এই কাজটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, আমি পৃথিবীর সব স্তরের লোকদের জন্য, সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষের জন্য, সব যুগের জন্য এই পশু কুরবানির কথাটা পৃথিবীতে চালু রাখবো। সেই দিন থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে এই ঈদ উল আজহা বা কুরবানির দিনে এই পশু কুরবানির প্রথা চলে আসছে। এই ক্ষেত্রে ঈদ উল আজহা বা কুরবানির ঈদে পশু কুরবানি করে প্রত্যেক ধনী বিত্তবান ব্যক্তি তার কুরবানি পশুর মাংস তিন ভাগে ভাগ করেন, এক ভাগ নিজ আত্মীয় স্বজনদেরকে দান করেন, এক ভাগ গরিব অসহায় যারা তাদেরকে দান করেন, আরেক ভাগ নিজের জন্য রাখেন। এইভাবে এই ঈদ উজ জোহা বা ঈদ কুরবানির ঈদে আনন্দ বা উৎসব পালন করে থাকেন। এই ক্ষেত্রে আমি এই বর্তমানে দুর্যোগময় পরিস্থিতিতে একটি কথা অবশ্যই যোগ করব। প্রত্যেক বছরই বলা হয়, এই বছর একটু গুরুত্ব সহকারে সকলেরই খেয়াল রাখতে হবে যে কুরবানি দিতে গিয়ে আমাদের কোনো প্রতিবেশীর যাতে কোনো প্রকার সমস্যা না হয় তার প্রতি দারুণ ভাবে খেয়াল রাখতে হবে। কুরবানি দেওয়ার পর অতিরিক্ত এবং বর্জ্য পদার্থ যেগুলো আছে এগুলি নিজ দায়িত্বে নিজ বাড়িতে মাটির নিচে পুঁতে ফেলতে হবে, দাফন করে দিতে হবে, এগুলার দ্বারা যাতে কোনো প্রকার পরিবেশ দূষণের কোনো প্রকার ঘটনা সামনে না আসে। এবং নামাজ পড়ার ক্ষেত্রে নামাজের পর ঈদের দিন একে অপরের সাথে মুসাফা বা আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়। এই ভাইরাসের প্রতিমারির মুহূর্তে আমাদের নির্দেশিত করা হয়েছে, সকলের কাছে আমরা অনুরোধ করছি যে আমরা মানবতার পাশে দাঁড়িয়ে এই ভাইরাসকে প্রতিরোধ করতে গিয়ে এই বছর ঈদের নামাজের পর আমরা একে অপরের সাথে আলিঙ্গন করা থেকেও বিরত থাকব। অবশ্যই সাধারণত অন্যান্য সময় যে আমাদের পাঁচ টাইম প্রেয়ার বা নামাজ পড়া হয় তার থেকে ব্যতিক্রম ভাবে এই ঈদের নামাজটা হয়। ঈদের নামাজের বৈশিষ্ট্য হলে সকলেই ঘর থেকে বের হবে, খোলা আকাশের নিচে ঈদগার ময়দানে একত্রিত হয়ে দুই রাকাত নামাজ পড়বে, এবং এই নামাজের প্রকৃতিটা একটু আলাদা অন্যান্য নামাজের থেকে, একটু ব্যতিক্রম। এবং এই নামাজ আল্লাহর বলি দিয়ে ঈদগাহে যাবে, এক রাস্তায় যাবে অন্য রাস্তায় আসবে যদি সম্ভব হয়, এবং নামাজ আদায় করবে। নামাজের পর নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীর জন্য, সমগ্র বিশ্বের মানবতার জন্য কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করবে।